আজকে ধুনধুমার যুদ্ধ হবে OnePlus Nord 3 iQOO Neo7 Pro দুজনেই কঠিন প্রতিদ্বন্দ্বী কে জিতবে আজকে যুদ্ধে কিন্তু তার আগেও তো প্রশ্ন যে এই দুটো ফোনই আমি কেন বেছে নিলাম এমনিতে এই দুটো ফোনের হার্ডওয়্যার খুবই শক্তিশালী কিন্তু তার থেকেও বড় কথা এই দুটো ফোন মোটামুটি একই প্রাইস ব্র্যাকেটে এসেছে এটা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে 33000 রুপিতে পাওয়া যাচ্ছে আর সেখানে iQOO Neo7 Pro পাওয়া যাচ্ছে 32000 রুপিতে তফাৎ ব্র্যাক কিছুই নেই সেক্ষেত্রে অবভিয়াসলি কম্পারিজন তো করতেই হবে আজকে বিশেষ করে দুটো ফোন আলোচনায় আছে আপনারা কিনবেন ভাবছেন আপনারা কনফিউজ তো আমরা ভিডিও বানাবো না তো কে বলবে এই ব্যাপারে আপনাদের আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমি নিজেই প্রচন্ড এক্সাইটেড এবার দেখা যাক এরা কতটা এক্সাইটেড এরা শেষ অবধি ময়দানে নেমে কি করে তাহলে দেরি করে লাভ কি আপনিও তো লাইক টাইক করে দিয়েছেন এতক্ষণে তাহলে চলুন একসাথে ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি দুটো ফোনই বড় ফোন এবং ইন হ্যান্ড ফিলিং না হাতে ধরেই প্রথমে কি মনে হচ্ছে প্রথমেই এই ফোনটার দিকে চোখ চলে যাচ্ছে কিছুই না কারণ একটাই যে এই ফোনটার কালারটা ক্যামেরা বাম যেটা সেটা একটু ট্র্যাডিশনাল টাইপের এবং সব মিলিয়ে দেখতে কিন্তু খুবই সুন্দর ফোন তবে তার থেকেও বড় কথা এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে ভেগান লেদার একটা সুন্দর টেক্সচার রয়েছে যার ফলে এটা একটা প্রিমিয়াম ফিলিং দিচ্ছে অন্যরকম লাগছে ডিফারেন্ট একটা ব্যাপার পাশাপাশি OnePlus Nord 3 এই ফোনটার ব্যাক প্যানেলে OnePlus এর যেরকম বৈশিষ্ট্য আর গ্লাস আছে এবং সেই গ্লাসটা ম্যাট ফিনিশের গ্লাস ব্ল্যাক কালারের মধ্যে জিনিসটা বেশ প্রিমিয়াম দেখতে কোনো ক্যামেরা হাউজিং নেই দুটো বড় বড় লেন্স বসিয়ে দিয়েছে যেরকম আজকালকার নতুন ট্রেন্ড তবে একটা জিনিস নোটিস করার মতো যখন আমি দুটো ফোন হাতে ধরছি iQOO ফোনের ব্যাক প্যানেলটা একটু বেশি কার্ভ করে দিয়েছে যার ফলে হাতে গ্রিপ পেতে সুবিধা হচ্ছে আর OnePlus Nord 3 ফ্রেমটা পুরো একেবারে ফ্ল্যাট বক্সি টাইপের ডিজাইন যার ফলে হাতে ধরতে অতটা কমফোর্টেবল লাগছে না হ্যাঁ দুটো ফোনের কোনোটাতেই কিন্তু 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট নেই দুটো ফোনেই উপর দিকে কিন্তু আইআর ব্লাস্টার আছে আর OnePlus এর ফোনের যেটা বৈশিষ্ট্য অ্যালার্ট স্লাইডার সেটাও আছে কিন্তু ফোন দুটো যে সামনের দিক থেকে আমরা দেখছি সেই দেখা যাচ্ছে যে iQOO ফোনের ডিসপ্লেটা একটু বড় এবং শুধু বড় নয় ডিসপ্লেটা একটু বেশি ব্রাইট 1450 নিটস পিক ব্রাইটনেস সেখানে OnePlus Nord 3 পিক ব্রাইটনেস 1300 নিটস তবে ডিসপ্লের কোয়ালিটির দিক দিয়ে যদি বলেন দুটো ফোনের ডিসপ্লের কোয়ালিটি তুখোড় 120Hz এর অ্যামুলেট প্যানেল এবং দুটো ফোনের কালার রিপ্রোডাকশন খুবই ভালো তবে কিন্তু পাশাপাশি যদি রাখি তাহলে OnePlus এর ফোনের ডিসপ্লেটা যেন একটু বেশি স্যাচুরেটেড মনে হচ্ছে এবার কারোর কারোর একটু বেশি কালার বেশি স্যাচুরেশন পছন্দ তাদের OnePlus এরটাই পছন্দ হবে কিন্তু আমার মতে দুটো ডিসপ্লের কোয়ালিটি সেম হলেও কালার ক্যালিব্রেশনের ক্ষেত্রে iQOO বোধহয় একটু বেটার করেছে তবে এটা খুবই সামান্য তফাৎ পাশাপাশি না রাখলে বোঝার কোনো উপায় নেই দুটো ফোনেই রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং দুটো ফোনের আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একই রকম ফাস্ট এবং ভালো কাজ করেছে কিন্তু যেটা আপনার মনে প্রশ্ন আসবে যে দুটো ফোনের ডিসপ্লেতে প্রোটেকশন কি আছে এত বড় বড় তো ডিসপ্লে প্রোটেকশন তো ভালো দরকার তো iQOO Neo7 Pro তে রয়েছে স্কট সেন্সেশন আপ গ্লাস আর সেখানে Nord 3 তে রয়েছে ড্রাগন টেল গ্লাসের প্রোটেকশন দুটো ফোনে ডুয়েল স্টুডিও স্পিকার আছে সেক্ষেত্রে স্পিকারের কোয়ালিটি কেমন এই প্রশ্নটা তো আসবেই আমার মনে হয়েছে 19-20 তফাৎ দুটো ফোনেই স্পিকারের কোয়ালিটি বেশ ভালো OnePlus এরটা হয়তো একটু সামান্য বেশি লাউড তো iQOO-টা একটু বেশি সুন্দর বা ক্লিয়ার কোয়ালিটির সাউন্ড এই আর কিছু না এমনিতে দেখুন দুটো ফোনেই ভালো হার্ডওয়্যার রয়েছে OnePlus Nord 3 তে রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9000 প্রসেসর আর সেখানে iQOO-তে রয়েছে কোয়ালকমের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 দুটো প্রসেসরই খুবই পাওয়ারফুল আমরা ডে টু ডে লাইফে যখন ইউজ করি একটা ফোন এই দুটো প্রসেসর যেরকম কোনো তফাৎ আপনি বুঝতে পারবেন না সবকিছু সমানই মনে হবে কিন্তু তফাৎ হবে যখন আমরা ফোনের উপর একটু প্রেশার দেবো যখন কোনো হেভি টাস্ক করব যেমন গেম প্লে যেমন ভিডিও রেন্ডারিং যেমন ইমেজ প্রসেসিং যেমন আমরা যখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে দুটো ফোনে একই ভিডিও রেন্ডার করতে দিলাম তখন দেখা গেল যে iQOO Neo7 Pro সেটা তুলনামূলক তাড়াতাড়ি ভিডিও রেন্ডার করে দিচ্ছে তবে আমরা যখন BGMI খেলতে যাচ্ছি তখন দুটো ফোনেই খুব ভালো চলছে এবং দুটো ফোনেই BGMI কন্টিনিউয়াস 60fps ফ্রেম রেট দিচ্ছে এখানে iQOO ফোনে গেমিং ইন্টারপোলেশন বলে যে জিনিসটা আছে সেটার জন্য আমরা BGMI 120fps এ কল অফ ডিউটি 120fps এ খেলতে পারছি যারা গেম প্লে করেন তারা এর মাহাত্মটা জানেন ভবিষ্যতে যখন বিভিন্ন গেম 120fps এ চলবে তখন কিন্তু এই গেমিং ইন্টারপোলেশন একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে যাবে এছাড়া iQOO Neo7 Pro এখানে ডিসপ্লে এনহ্যান্সমেন্টের ফিচার রয়েছে যার ফলে ডিসপ্লেটা আরো কিছু নতুন ফ্রেম জুড়ে আরো বেটার হয়ে যাবে আরো স্মুথ লাগবে আর গেম প্লের ক্ষেত্রে iQOO ফোনে রয়েছে কিন্তু মোশন কন্ট্রোল সেটা কিন্তু জেস্চারের ক্ষেত্রে গেমিং এর ক্ষেত্রে অবশ্যই খুবই কাজে লাগে তো পার্টিকুলারলি যদি আমরা গেমিং এর কথা বলি তাহলে iQOO ফোনটা কিন্তু কিছু জায়গাতে এগিয়ে থাকছে আর হ্যাঁ এটা কিন্তু কাগজে কলমে ধরাও পড়ে যাচ্ছে আমরা যখন Antutu বেঞ্চমার্ক স্কোর টেস্ট করে দেখলাম সেখানে iQOO ফোনটা 10 লাখের উপর স্কোর দিচ্ছে আর সেখানে OnePlus Nord 3 এটা 10 লাখ পেরোচ্ছে না আর সামান্য সূক্ষ্ম একটা তফাৎ গেমিং এর ক্ষেত্রে OnePlus Nord 3 তে 1000Hz এর টাচ স্যাম্পলিং রেট রয়েছে সেখানে iQOO Neo7 Pro তে 1200Hz এর টাচ স্যাম্পলিং রেট সামান্য তফাৎ
দুটো ফোনের কোনোটাতেই কিন্তু হিটিং ইস্যু নেই, কিন্তু সিপিইউ থ্রটলিং টেস্ট করে আমরা দেখলাম যে OnePlus Nord 3 ডায়মেনসিটির প্রসেসর সেটা কিন্তু তুলনামূলকভাবে বেশি থ্রটল করছে। স্ন্যাপড্রাগনের প্রসেসর আমরা খুঁজি, তার বেশ কিছু কারণ অবভিয়াসলি আছে। তার মধ্যে একটা অন্যতম কারণ এটাই যে স্ন্যাপড্রাগনের প্রসেসর বেশ কিছু ক্ষেত্রে যখন আমরা আরো গভীরে ঢুকি বুঝতে পারি যে ভালো হয়। তবে সফটওয়্যারের ব্যাপারে কিন্তু OnePlus Nord 3 সামান্য হলেও অ্যাডভান্টেজ নিয়ে যায়, কারণ এখানে আপডেটের ক্ষেত্রে আমরা পাচ্ছি 3 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট, আর সেখানে iQOO দিচ্ছে 2 বছরের অ্যান্ড্রয়েডের আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তবে অনেকেই এখানে ভাববেন যে অক্সিজেন ওএস আছে বলে OnePlus Nord 3 বোধহয় অনেক বেটার। না, সেরকম কিছু নয়, অক্সিজেন ওএস এখন আর অক্সিজেন ওএস নেই, সেটা এখন কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। না মানে OnePlus Nord 3 তে অবশ্যই সফটওয়্যার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ নয়, ব্লোটওয়্যারও খুব বেশি নেই, তবে সেই আগেকার ফিলিং যেটা সেই রকম অক্সিজেন ওএস এর ফিলিং অবশ্যই পাবেন। কিন্তু ফান্টাচ ওএস 13 সেখানে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন কিছু আছে অবশ্যই, কিন্তু কোনো বিজ্ঞাপন নেই, দুটো ফোনের কোনোটাতেই কিন্তু বিজ্ঞাপন নেই। আর যেহেতু দুটো ফোনই একই ঘর থেকে এসেছে সফটওয়্যারের ক্ষেত্রে, ফিচারের ক্ষেত্রে দেখবেন সেই একই সব, সেরকম কোনো তফাৎ আপনি নোটিস করতেই পারবেন। দুটো ফোনে UFS 3.1 স্টোরেজ টাইপ আছে, কিন্তু যখন আমরা স্পিড টেস্ট করলাম তখন আমাদের অবাক করে দিয়ে iQOO ফোন OnePlus এর ফোনের থেকে বেটার স্পিড দিল। হ্যাঁ, ডিস্ক রিড রাইট স্পিড অনেক বেশি দিচ্ছে OnePlus এর ফোনের থেকে iQOO ফোন, যদিও একই স্টোরেজ টাইপ। এমনকি হেপটিক ফিডব্যাক, হ্যাঁ টাইপ করতে গেলে যে ভাইব্রেশন হয় সেটাও দুটো ফোনে প্রায় সিমিলার। তবে একটা ব্যাপারে তফাৎ রয়েছে, iQOO Neo7 Pro এই ফোনে কিন্তু IP52 এর প্রোটেকশন রয়েছে, অর্থাৎ এখানে এটা স্প্ল্যাশ যে জিনিসটা OnePlus মিস করে গেছে। দুটো ফোনেই আছে 5000mAh ব্যাটারি, কিন্তু সেখানে একটা বড় পার্থক্য হয়ে যাচ্ছে চার্জারের ক্ষেত্রে। OnePlus এর ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে, আর সেখানে iQOO বক্সে ছুঁড়ে দিলে মাথা ফেরে যাবে এরকম একটা চার্জার দিয়েছে, মানে 120W চার্জার। হ্যাঁ, চার্জিং এর দিক দিয়ে iQOO এগিয়ে আছে, এই ফোনটা মোটামুটি 30 মিনিটে ফুল চার্জ হয়ে যাচ্ছে, আর সেখানে OnePlus এর ফোন চার্জ হতে 38 মিনিট লাগছে, সেটা বড় কথা না। ব্যাকআপকে ভালো দিচ্ছে, ব্যাকআপ কিন্তু দুটোর অলমোস্ট সমান, তবু আমি বলবো iQOO ফোনটা যেন একটু হলেও বেশি ব্যাকআপ দিচ্ছে OnePlus এর থেকে। দুটো ফোনের ক্যামেরা টেস্ট করতে গিয়ে আমরা কিন্তু একদম অবাক হয়ে গেলাম। আসলে iQOO Neo7 Pro তে রয়েছে স্যামসাং এর সেন্সর, আর OnePlus এর ফোনে রয়েছে সনির সেন্সর, আর সনির সেন্সর শুনলেই আমাদের কেমন যেন একটা ধারণা হয়ে যায় যে এই সেন্সর দিয়ে যা ফটো উঠবে সেটাই সেরা। কিন্তু রেজাল্ট যখন আসলো সারপ্রাইজিংলি, দুটো ফোনেই 50 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে iQOO ফোন ডিটেলস ভালো দিয়েছে, ডাইনামিক রেঞ্জ বেটার ম্যানেজ করেছে, হ্যাঁ স্যামসাং এর সেন্সর দিয়েই করেছে। পাশাপাশি OnePlus এর ফোন যদি আমরা দেখি সেখানে দেখবো যে হ্যাঁ ভালো ছবি তুলেছে, নো ডাউট ভালো ছবি তুলেছে, কিন্তু সেখানে iQOO ছবির পাশে রাখলে ডাইনামিক রেঞ্জ তুলনামূলক খারাপ ম্যানেজ করেছে, এই ছবিগুলোতে আউটডোর আর ইনডোরের মধ্যে ব্যালেন্স অতটা ভালো রাখতে পারেনি, সবকটা ছবি কন্ট্রাস্টি লাগছে এবং একটু কালচে লাগছে, সেখানে iQOO কিন্তু লাইটও ভালো ম্যানেজ করেছে। মানুষের গায়ে রঙের কথা যদি বলেন তাহলে বলতে হয় যে হ্যাঁ দুটো ফোনে ঠিকঠাক রং মেনটেন করেছে, আমাদের যেরকম রং হয় সেরকমই ছবি দিয়েছে, তবে iQOO ফোনে যেহেতু ভিভোর অ্যালগোরিদম আছে তাই আমাদের একটু বেশি সুন্দর লাগছে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ক্ষেত্রে দুটো ফোনের দুটোতেই আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা, এবং সেখানে ডিটেলস যথারীতি দুটোতেই কম আছে। তবে হ্যাঁ, যেহেতু OnePlus এর ফোনটাতে একটু কালচে ছবি দেওয়ার প্রবণতা, তাই দিনের শেষে দেখা যাচ্ছে যে লো লাইটে আলট্রা ওয়াইডে আমরা যখন ছবি তুলছি সেই ছবি দেখতে একটু বেশি খারাপ লাগছে। দুটো ফোনের সামনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, তো আমরা যখন সেলফি তুলেছি তখন দেখা গেছে দুটো ফোনেই ভালো সেলফি এসেছে, কিন্তু iQOO ফোনের তুলনায় OnePlus এর ফোনে একটু বেশি বুস্টেড কালার আমরা দেখতে পেলেছি, যেটা অনেকেরই পছন্দ হবে, সোশ্যাল মিডিয়া রেডি বলা যায়। তবে হ্যাঁ, ডিটেলস দুটোতেই ভালো, আমি বলবো ক্লোজ টু ন্যাচারাল এবং একটু বেশি ডিটেলস, একটু বেশি ডাইনামিক রেঞ্জ ভালো ম্যানেজ করেছে iQOO ফোন, তবে সোশ্যাল মিডিয়ার জন্য OnePlus-ই বেশি পছন্দ হবে আপনার। ভিডিওর ক্ষেত্রে কি হচ্ছে, ভিডিওর ক্ষেত্রে দুটোতেই অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, যেহেতু 30,000 rupees উপরে ফোন দুটোর দাম, সেক্ষেত্রে এই দামে আমরা এখন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দাবি করতেই পারি, দুজনেই দিয়েছে। স্টেবিলিটি কার কতটা ভালো, 4K তে আমরা ভিডিও রেকর্ড করে দেখেছি, স্যাম্পল দেখে নিন। এই মুহূর্তে 4K 30fps এ শুট হচ্ছে, স্টেবিলিটি কতটা আপনারা বুঝতে পারবেন, আমি একটু বেশ জোরেই হাঁটছি, আর নিজস্ব মাইক্রোফোনেই রেকর্ড হচ্ছে। আমরা ফ্রন্ট ক্যামেরাতে এবার সুইচ করে দেখব যে ভিডিও স্যাম্পল কেমন আসছে। ফ্রন্টে কিন্তু একটা লিমিটেশন আছে, দুটো ফোনের কোনোটাই 1080p 30fps এর উপরে ফ্রন্টে সেলফিতে ভিডিও রেকর্ড করতে পারে না, এটা একটা 30,000 উপরের ফোনে একটু কেমন অভিযোগ করতে ইচ্ছা করে, এই ব্যাপারটা ঠিক মানা যায় না। না তো যাই হোক, যা দিয়েছে তাতে ভিডিও কিরকম এসছে তারও একটা স্যাম্পল রইল। তো আমরা এখন ফ্রন্ট ক্যামেরাতে শিফট করে গেছি, এবং ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু একটা লিমিটেশন আছে, এবং দুটো ফোনেই আছে, এত দামি ফোন তা সত্য, দুটো ফোনেই 1080p ভিডিও রেকর্ড করা যায় ফ্রন্ট ক্যামেরাতে, এবং এছাড়া আর কোনো উপায়ও নেই। তো স্টেবিলিটির ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাতে কে এগিয়ে আছে, আমার বাহাতটা একটু বেশি নড়ে যাচ্ছে, বাহাতটা একটু শক্ত করে ধরতে হবে, ওকে ধরার পর তাহলে কেমন আসছে দেখি, এবার কে বেশি স্টেবিলিটি দিচ্ছে, কেমন লাগছে, লোকেশানটা কেমন দেখুন,
দুটো ফোনের মধ্যে কোনটাতে কি আছে সেটা আপনাদের গোটা ভিডিও জুড়ে আমি দেখালাম, কিন্তু কোনটা ভালো তার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, কারণ পয়সা তো আপনি খরচা করবেন ফোন কেনার আগে। তাই অবশ্যই ভেবে চিন্তে নেবেন সিদ্ধান্ত, এবং তার আগে কমেন্টে লিখে জানাবেন যে আপনার দুটো ফোনের মধ্যে কোন ফোনটা পছন্দ হলো। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না, তবে সেটা জানানোর জন্য লাইক করতে হবে, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।